এটা পল্লীশ্রী নার্সারি, আরামবাগের মধ্যে পড়ছে আমাদের এখানে। এটা এই নার্সারিটা খুবই দামি নার্সারি, এখানে সব রকমের গাছ ফুল গাছ পাওয়া যায়। দেখতে পাচ্ছেন প্রচুর ফুলের চারা, অনেক নাম করা নার্সারি এটা। তো আমরা কিছু গাছ নেব, সেখানেই ঢুকছি আমরা এখন যাচ্ছি। তো এই যে আমাদের বাগানটা, এই বাগানে সব রকম গাছ পাওয়া যায়। এটা আমার ভাইপো হয়, পরীক্ষা দিয়ে যাওয়ার সময় সব ঢুকলাম এটাই নার্সারিতে। আর ওই যে আমাদের রামসুন্দর বাবু, ওর পাল্লায় পরে ঢুকতে হলো। এ লাস্ট মেয়ে, সেটা কি আম গাছ নাকি? কি কি আম নিলে গো? হ্যাঁ আম গাছে আমি কি করে বুঝবো, আম গাছ আমার। রামসুন্দর, তাহলে আম গাছ দুটোই কি ল্যাংড়া? একটা আম্রপলি আর একটা ল্যাংড়া, একটা চলতে পারে একটা পারে না। তো এখানে সব ফুল গাছের ইয়ে, এই যে দেখুন গোলাপ গাছ, বিভিন্ন রকমের গোলাপ গাছ আছে এখানে, বিভিন্ন রকম গোলাপ গাছ, গাঁদা ফুলের চারা সবই আছে, রক্তগন্ধা মন্দা সবই আছে দেখুন। আর এইদিকে সব দেখুন, এগুলো সব গাঁদা গাছ। এগুলো এখানে গাছগুলো শোনা যায় সবই নাকি খুব ভালো, যেটা বলবে ওরা সেটাই হয়, কোনো ডুপ্লিসিটি নেই এখানটায়, খুব নাম করা এই নার্সারিটা। এটা আরামবাগে আছে আমাদের আরামবাগ। রামসুন্দর বাবু নিয়েছে, এটা গোলমরিচ গাছ তো? এটা গোলমরিচ, এটা গোলমরিচ গাছ, আর এটা এলাচ, এলাচি, এলাচি। সবই খাওয়ার গাছ নিচ্ছ একটা? এখানে প্রচুর গাছ, প্রচুর, যে গাছ চাইবে সব গাছই পাওয়া যাবে এখানে। খুব সুন্দর ভাবে চারা গাছগুলো বসিয়েছে দেখুন। এখানে কি কি গাছ আছে আমার জানা নেই, গাছ সম্পর্কে খুব কম নলেজ আমার। যেদিকে তাকাচ্ছি সেদিকেই গাছ আর গাছ। আর এখানে খুব সুন্দর সুন্দর পাখিরও দেখলাম কেজ আছে। তো পাখিগুলো আমি জিজ্ঞাসা করলাম যে পাখিগুলো বিক্রি করে নাকি, তো বললো না, এরা পাখিগুলো বিক্রি করে না। পাখিটা ওই সাইডটায় রয়েছে পাখিগুলো সব। গাছের চারা দিয়ে দেখুন পল্লীশ্রী নার্সারিটা লেখা আছে, এটা হচ্ছে লেখা রয়েছে পল্লীশ্রী নার্সারি আরামবাগ। এই যে একটা দেখুন ফল দেখা যাচ্ছে, এটা ফলটার নাম কি আমার জানা নেই, আমি নতুন দেখছি, ওই জন্য আমি এটাকে একটু ভিডিও শর্ট করে নিলাম। এই যে দেখুন ওই যে কেজের মধ্যে, খাঁচার মধ্যে সব সানকিওর আছে, পাখিগুলো খুব সুন্দর। খাঁচার নেটের জন্য পাখিগুলো খুব ভালো একটা বোঝা যাচ্ছে না।